এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তবে আজকে যাব সেকেন্ড ডক্টর চেক আপে। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, এখন বাজে 7:10। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন ব্রেকফাস্ট রেডি করব, তারপর খাওয়া দাওয়া করে 8:30, 8:30, 9:00-এর মধ্যে বেরিয়ে যাব ডাক্তার দেখাতে। আজকে আমার সেকেন্ড ডক্টর চেক আপ, আর যে রিপোর্টগুলো এসছে সেগুলো আজকে দেখাতে যাব। তো ওখানে ডাক্তার কি বলে না বলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাথে থেকো আর প্রে করো যেন রিপোর্ট সব ঠিক থাকে, ডক্টর যেন সব কিছু ভালো বলে। তো একটু টেনশনেই আছি, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তো চলো দিনটা শুরু করা যাক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে জল খেয়ে তারপর আমি খেয়ে নেই হচ্ছে এই যে ভিজিয়ে রাখা বাদামগুলো, আমন্ড আর এমনি নর্মাল বাদাম, আর ছোলাটা আজকে শেষ হয়ে গেছিলো তো এগুলো খেয়ে নেই। তো বাড়িতে রান্না করেছিলাম সিদ্ধ ভাত, কারণ এত সকাল সকাল আর কিছু রান্না করতে পারিনি। সিদ্ধ ভাত রান্না করে তোমার দাদাভাইকে নিয়ে বেরিয়ে গেছি, আজকে শনিবার, তো সেই জন্য তোমার দাদাভাইয়ের অফিস ছুটি আছে, ওকে নিয়ে যাচ্ছি ডক্টর চেক আপে। তো আমি একটু টেনশনের মধ্যে এই জন্যই আছি যে রক্তের রিপোর্টগুলো কী আছে না আছে, হিমোগ্লোবিনটা একটু কম আছে যেটা আমি দেখে বুঝতে পারছি। তো জানি না, ঠাকুর করুক বাকি সব যেন ঠিক থাকে, এবার যাই ডাক্তারবাবু যা বলবে সেটাই, সেই অনুযায়ী সব কিছু হবে। তো সেই জন্যই একটু চিন্তা করছিলাম। এই দিকে দেখো এখন আবার আকাশটা মেঘলা কিন্তু আবার রোদ, আর এটা হচ্ছে আমাদের এখানকার মদনমোহন বাড়ি, সবাই প্রণাম করে নাও, খুবই জাগ্রত আমাদের এখানে মদনমোহন বাড়ি, রেগুলার এখানে ভোগ হয়, খুবই সুন্দর। আর এর পাশ দিয়ে যেতে হয় আমাদের ডক্টর যেখানে দেখাতে যাই এই মন্দিরের পাশ দিয়ে যেতে হয়, তো আমিও ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো চলো দেখা যাক কী হয়, অনেকক্ষণ থেকে বসে আছি, সেই এসেছিলাম 10:00 আর এখন বাজে হচ্ছে প্রায় 3:30, এখনও আমি ডক্টরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে মানে কি বলবো এত ভিড় আর আমার নাম সেই অনেক পেছনে পড়েছে, তো সেই জন্যই বসে আছি এখন, এখনও হোক তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো যেহেতু আসতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখি হচ্ছে প্রায় 5:00, তো এই জন্য আমি এটা আগেই বুঝতে পেরেছি। তো ওই ডাক্তার দেখিয়ে বেরিয়ে হোটেলে একটু ডাল ভাত খেয়ে নিয়েছিলাম, বাড়িতে এসে ফল খাচ্ছি। আর এই যে তোমার দাদাভাই বাজারে গেছিলো ওই কিছুক্ষণ আগে, এইসব নিয়ে এলো, ওই আমারই ফল, তারপর মুড়ি, পাউরুটি, তারপর ওই আমারই যা যা ফল আর কি, শশা, তারপর ওই আম টাম এইসব রয়েছে, আর আমার কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, তো সেগুলোই এনেছে, এগুলো আমি গোছাবো এবারে। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমার, আমি একবারে অর্ডার করি কিন্তু আজকে এবার শেষ হয়ে গেছে, আনা হয়নি, সেই জন্য তোমার দাদাভাই ইনিশিয়ালি এই কৌটোগুলো নিয়ে এলো। তো এটা আখরোট, কাজু আর আছে হচ্ছে আমন্ড, তো এই তিনটেই, তো সবগুলো একই মাপের কৌটো এনেছে, তো এটা শেষ হলে আবার বেশি করে অর্ডার করব। আর ডক্টর কী কী বললো সেগুলো আমি তোমাদেরকে বলছি, আগে ঘরের কিছু কাজ আছে। তো এই দেখো প্রচুর জামাকাপড় ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, সেগুলো এসে তুলে নিয়েছি, এবার এগুলো ভাঁজ করছি। তো চলো তোমরা, আমি কাজগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো, তারপর কথা হচ্ছে। তো ঘরের কাজ টাজ করে তারপর আবার, যেহেতু তোমাদের দাদাভাই সোমবার থেকে আবার অফিস আছে, তো ওর কিছু জিনিস কেনার ছিল, সেই জন্য মানে প্যান্ট শার্ট কিছু কিনতে হবে, আরও কিছু কেনার আছে, তো সেই জন্য চলে এলাম আবার একটু বাজারে। তো চলো কী কী কিনবো জানি না, দেখা যাক কী কিনি, পরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ব্রাউন কালারটা ভালো লাগলো, ব্রাউন কালারটা সুন্দর, এটা কেমন যাবে। তো আমাদের কেনাকাটা শেষ, শুধু তোমার দাদাভাই জুতোটা নেওয়া হলো না, যাই হোক। তো চলো এখন দেখো দাঁড়িয়ে আছে, এই যে তোমার দাদাভাই বাইক আনতে গেছে, তো দাদা তোমার দাদাভাই আসুক, তারপর হচ্ছে আমরা বাড়ি যাব। তো বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কিনছি, এই যে তোমার দাদাভাই চলে এসেছে,
বাইক নিয়ে। তো চলো চলে এসেছি বাড়িতে। আর এই দেখো এইসব কিনেছি, দাঁড়াও বের করে তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছি। তো এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট এনেছি ডিউটির জন্য, আর এই ওর ডিউটিরই সব। এটা একটা শার্ট, এই কালারটা আমার, এটা তোমার দাদা ভাইয়ের পছন্দ আর এই কালারটা আমার পছন্দ। তো এই দুটো শার্ট আর একটা প্যান্ট এটা তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে এলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমার শরীর আর দিচ্ছে না, নইলে ভেবেছিলাম ডক্টর কী কী বললো সবটা তোমাদেরকে বলবো। তো আজকের ভিডিওটা একটু ছোটোই হয়তো হয়ে গেল। তো চলো আমি ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে তোমাদেরকে সবটা বলছি। ততক্ষণ ভালো থেকো সবসময়।